হ্যালো বন্ধুরা, কিপ্টেলক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে বা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। তো আজকে আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা হচ্ছে প্যাকিং ব্লগ। তো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সেটা তোমরা বুঝেই গেছো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন কিন্তু আমি বলবো না। এটা একটা সারপ্রাইজ, আমি সারপ্রাইজটা তোমাদেরকে দেব যেদিন ট্রেনে উঠবো, মানে 24 তারিখে, ডিসেম্বরের 24 তারিখ রাত্রি 11টায়। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা কোথায় যাচ্ছি। চলো বেশি কথা না বলে কী কী প্যাকিং করছি সেটা তোমাদেরকে দেখি। আর শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো মানুষ ঘুরতে যাওয়ার আগে যেই যেই জিনিসগুলো ভুলে যায় সেই সেই জিনিসগুলোকে আমি আগে মনে 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 করে ভিডিওটা করছি। তো চলো দেখি। আমি চলে এসেছি একটা বড় সরো একটা ব্যাগ নিয়ে, ট্রলি নিয়ে। এবার এটার মধ্যে আমি সব প্যাকিংগুলো করব। সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সোয়েটার। কিন্তু আমাদের এখানে যেমন শীত রয়েছে, আমি তো একটু গ্রাম এলাকায় থাকি, তো এই সাইডে কিন্তু প্রচন্ড শীত পড়ে গেছে। আর ওই সাইডে যেখানে যাচ্ছি ঘুরতে সেখানে শীত কেমন আমি কিছু জানি না। তো ফার্স্ট টাইম বুঝতেই পারছো, কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। তাও নিয়ে নিয়েছি বেশ কয়েকটা সোয়েটার। এটা একটা কুর্তি, কুর্তি কাম সোয়েটার দুটোই কাজে লাগবে, তো এই একটা নিয়েছি। আর তোমরা তো স্প্ল্যানেটের ভিডিওটা দেখেইছো, স্প্ল্যানেট থেকে কী কী এনেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো স্প্ল্যানেট থেকে কী কী এনেছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা সোয়েটার রয়েছে, খুলে খুলে দেখালে আবার কাজ করতে হবে। এই যে আমি সোয়েটারটা, এই একটা সোয়েটার আছে, এই সোয়েটারটা নিয়ে এসেছি স্প্ল্যানেট থেকে। তোমরা এই ভিডিওতে দেখেছো হয়তো এই সোয়েটারটা। আর এনেছি এই সোয়েটার, সোয়েটার ঠিক বলা যাবে না, এগুলো পাতলা পাতলা হালকা ঠান্ডার মধ্যে এগুলো পরার জন্য ঠিকঠাক আছে। এই যে একটা পুরো ব্ল্যাক কালারের, এই দুটো কিনেছি। আর একটা স্টোল কিনেছি। আর তোমরা যারা যারা স্প্ল্যানেটের ভিডিওটা দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা প্লিজ চেক আউট করো। নিয়েছি অনেকগুলো মাস্ক, যেগুলো ছাড়া আমাদেরকে কোনো জায়গায় অ্যালাউ করবে না, তাই সেই কারণে সবার প্রথমে আমি মাস্কগুলোকে ক্যারি করছি, কারণ এটা খুব একটা দরকারি জিনিস যেটা নাকি প্রত্যেকবার ভুলে যাওয়া হয়। আর নেব এক বাক্স জিনিস, এগুলোর মধ্যে কি কি আছে চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই। সবার প্রথমে আছে কোলগেট, যেটা সবাই ভুলে যায়, আমিও ভুলে যাই, আশা করছি আমার মতো তোমরাও ভুলে যাও। এখানে আছে একটা ওয়াচ, এটায় আছে কিছু রিংস, ফাউন্ডেশন, আর সবার প্রথমে এটা দরকার রয়েছে ব্রাশ, যেটা ভুলে যাই। এখানে রয়েছে ময়েশ্চারাইজার, যেটা আমি বাচ্চাদের মতো জনসন্স বেবি ইউজ করি সেটাই আমি নিয়েছি। এখানে আছে অনেকগুলো শ্যাম্পু, যেটা আমার খুব কাজে লাগে। একটা চিরুনি, খুব দরকারি জিনিস। একটা নিয়ে এসেছি সাবান, নিতেই হবে যেহেতু স্নান করতে গেলে সেগুলো কাজে লাগবে। নিয়েছি দুটো লিপস্টিক, তারপরে একটা আইলাইনার, একটা কাজল, আরেকটা কাজল, দুটো নেল পলিশ, আর একটা হচ্ছে স্যানিটাইজার যেটা খুব দরকারি জিনিস। আর নিয়েছি দুটো ইয়াররিংস, যেটা আমার খুব পছন্দের ইয়াররিংস, দেখতে পাচ্ছো আমার খুব প্রিয় এটা, সেখানে এটা নিয়ে নিয়েছি। এই যে দুটো ইয়াররিংস, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আছে ক্লিপ, সেফটি পিন, যেগুলো খুব দরকার, মাছ পথে গুলো ছোট ছোট জিনিস হলো এগুলো কিন্তু দরকারে খুব কাজে লাগে, সে কারণে এগুলো নিয়ে নিয়েছি। তো আপাতত এইটুকুই গেল, আর এবার চলো ড্রেসগুলো ঢুকিয়ে নিই আর এগুলো আবার জায়গার মতো রেখে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
দেখাই। এই যে একটা ইয়ারিংস দেখতে পাচ্ছ, ইয়ারিংসটা কিন্তু আমার খুব পছন্দের একটা রিংস, যেটা জানি না আদৌ পড়তে পারবো কিনা, কিন্তু এটা আমার নিয়ে যাচ্ছি, যদি কখনো সুযোগ হয় এটা আমি অবশ্যই পরবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর জিনিসটা। আর তোমাদের তো বলাই হয়নি যে আমি কতটা কিপ্টে সেটার প্রমাণ আজকে আমি তোমাদেরকে দেবো। সেটা হচ্ছে মেকআপ রিমুভার তো আমার কাছে নেই বলতে, মেকআপ রিমুভার আমি কখনো কিনিয়ে নিই। আর মেকআপ রিমুভ করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে জনসন্স বেবি অয়েল, যেটা আমি দিয়ে মেকআপটা রিমুভ করি। তাহলে বুঝতে পারছো আমি কতটা কিপ্টে আর কিপ্টেলক নামটা কেন রাখা। চলো প্যাকিংটা করে দিই। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এটা। আর এটা তো তোমাদেরকে দেখালাম, আমি প্ল্যানেট থেকে আমি এই সোয়েটারটা কিনেছিলাম। আর নিয়ে নিচ্ছি একটা কুর্তি, যেটা আমার এখানে সেখানে ধরো খেতে গেলাম, কোনো হোটেলে গেলাম, সেক্ষেত্রে এটা আমার কাজে লাগবে। এরকম দুটো তিনটে কুর্তি আমি নিয়ে নিয়েছি। আর কুর্তিতে তো অবশ্যই প্যান্ট তো লাগছে। আর এখানে এটা রয়েছে একটা শার্ট, এটার তোমাকে খুলে দেখাচ্ছি না, না চলো দেখিয়ে। একটা শার্ট আছে যেটা যদি হালকা ঠান্ডা পড়ে তো হালকা ঠান্ডার জন্য এটা কিন্তু বেস্ট। সোয়েটার পরলে বা হালকা ঠান্ডাতে গরম লেগে যাবে, তো সেই কারণে এটা একদম পারফেক্ট আছে। আর এখানে রয়েছে কিছু ফুল প্যান্টস, রয়েছে একটা টুপি, আর নেব কিছু টপস, সরি কিছু আগে জিন্স। এখানে আমি দুটো জিন্স নিয়েছি, এই দুটো জিন্স নিয়ে নেব। আর টপ, এই যে একটা লাল রেড কালারের একটা টপ রয়েছে, ওই টপটা নিচ্ছি। একটা স্টোল, যেটা আমি স্ট্যান্ড থেকে কিনেছি, নেব ওই যে সোয়েটারটা দেখালাম তোমাদেরকে, সেটা। আর একটা টপস, আর এটা আমি স্ট্যান্ড থেকে নিয়েছি টপ। এই অ্যানিমেল প্রিন্টেড টপ আমার খুব পছন্দের, অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম কিন্তু কিনে আর ওঠা হয়নি, তো পেয়ে গেছি, তো এটা আমি নিয়ে যাচ্ছি। আর নেব একটা টোল, নেব একটা গরিবের সানগ্লাস, কিন্তু এটা কোথায় নেবো বুঝতে পারছি না, যাই হোক কোনো একটা চেনের মধ্যে ঢুকিয়ে দেবো। আর নিয়ে যাচ্ছি কিছু চকলেটস, যেটা আমার ট্রেনে বা যে কোনো জায়গায় একটু ফিরে পেলে যাতে আমি এগুলো খেতে পারি। এটা ছাড়া আমি তো চলতে পারি না, তোমার তো বুঝতেই পেরেছো আমার ফিগার দেখে যে সারাক্ষণ আমার মুখটা চলতেই থাকে, তো মাঝ রাতে উঠে উঠেও কিন্তু আমার এগুলো চলে, তো সেই কারণে নিয়ে নিয়েছি কিছু চকলেটস বিস্কিটস এগুলোই। এই গেল আপাতত আজকের মতো প্যাকিং। আর এরপরও অনেক কিছু আছে যেগুলো নাকি হুটহাট করে মনে পড়বে, সেগুলো সাথে সাথে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু সেগুলো আর মনে থাকবে না। তো এই গেল আজকের মতো, তো আবার দেখা হবে ট্রেনে উঠে, যেদিন ঘুরতে যাবো সেদিন। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। আর যারা আমার পরিবারের নতুন, আর যারা আমার পরিবারের নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবো, যাতে আমার করা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আবার দেখা হচ্ছে খুব শিগগির নতুন ভিডিও নিয়ে। আশা করছি সেই ভিডিওগুলো আরও 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 ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো আর সাথে থেকো, আর ততক্ষণ পর্যন্ত আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।